হত্যা মামলায় কারাগারের সাবেক মন্ত্রী নূর মাহবুব ময়মনসিংহ সীমান্তে আটক মুজাম্মেল বাবু ও শ্যামল দত্ত কারা হচ্ছে ঢাকায় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ বললেন মির্জা ফখরুল সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদের পবিত্র ঈদে মিলাদুল্নবী উপলক্ষে জশ্নে জুলুস আলোচনা সভা সহ নানা আয়োজন বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান যারা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা চরম বিপাকে পানিবন্দির লাখো মানুষ মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির দেখছিলেন শিরোনাম আমি এবারে বিস্তারিত মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি সংস্কৃতিমন্ত্রী নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালত তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন এদিন যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এস আই শাহাদাতের ছদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মাসরুল ইসলামের রিপোর্ট সোমবার বিকেলে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে পুলিশ রোববার রাতে বেইলি রুট এলাকা থেকে নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুবকে আটক করে মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের ডিবি অফিস থেকে তাদের সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন করে আসামি পক্ষ এর বিরোধিতা করে বাদী পক্ষ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বাদিপক্ষের অভিযোগ দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নুরের আর মাহবুব আলী বিমানের নানা দুর্নীতির সঙ্গে জড়িত সবশেষ ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন তারা আজকে নূরকে এক একটি হত্যা মামলায় এটা হল মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয় এই মামলায় সে আধার নামে আসামি এই নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ পর করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুবালির হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার জকসাসর পায় আর পক্ষের দাবি জুলাই হত্যাকাণ্ডে জড়িত নন তারা রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সূত্র জমা নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিগা আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি আমরা বিগা আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে ইস্টাবলিশড হয় নাই কোনো এক্সিকিউটার এখানে শনাক্ত করা হয় নাই তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে এলিগেটেড না পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা সময়ের সাথে মিষ্টি এক বন্ধটা যুগ এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় এক্সেলেন্স ইন কোয়ালিটি টিভির আলোচিত সমালোচিত সিইও মুজাম্বেল বাবু ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ চারজনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা পুলিশ তাদেরকে ঢাকায় আনা হচ্ছে সোমবার ভোরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় তাদেরকে আটকে দেয় স্থানীয়রা সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপুরপু পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গাঢাকা দেন একাত্তর টিভির সিইও বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউরায় আসেন মোজাম্মেল বাবু সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয় ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে উল্লুক্জনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে আমাদের ছাত্র জন তারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে আমরা চাই তাদের শাস্তির এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে যারা হচ্ছে স্বৈরাচারের দুচর্দের গণহত্যায় যারা প্রকাশের সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করেছে তাদের শাস্তির আওতায় আনা হোক খবর পেয়ে মোজামেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে ওনাদের ডিটেলসটা আমরা উদ্যোতন অফিসকে জানাইছি তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা উদ্যোতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে মানে ব্যবস্থা গ্রহণ আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এর আগে গেল ছয়ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিউজ ডেস্ক দেশ টিভি বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না এমন প্রশ্ন করা সাংবাদিক একাত্তর টিভির সিইও বাবু। বিভিন্ন সময় দিতেন চাটুকারী বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজিয়ে শীর্ষে ছিলেন উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার নিজের স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ ডক্টর ইউনুস্কি নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায় মাহমুদ হাসান আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু নেত্রী আপনি আমাদেরকে দাওয়াত না আমরা অনেকেই আপনার পেছনে পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে দিতেন উস্কানিমূলক বক্তব্য একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন আপনাকে আমরা আর কম পাবো কিনা আমরা জানি না বিশ্ব মানব মাদার অব হিউম্যানিটিতে পরিণত হয়েছেন এতক্ষণ যার কথা শুনলেন তিনি একাত্তর টিভির সিইও বাবু সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিলসের সভাপতি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার এতেও চুপ থাকেননি তিনি সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর দুই মেয়াদে নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকা সম্পদ রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে দশ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ষাট কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি শুধু তাই নয় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি যে ডক্টর ইউনুসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজরা যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে উনি যে জাতিকে লিখেছিলেন আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং এস এম এস এর মাধ্যমে জানান তারা তো উন্নত রাজনীতিবিদ জনসম্পৃক্ত তো নাই ইমেল এর মাঝে আসতে হয় উনি তিনটি এস এম এস আর দুইটি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে হ্যাঁ জি সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি মাহমুদ হাসান দেশ টিভি সংবিধানে মৌলিক কি কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেন জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার জরুরি সোমবার ডিআর আয়োজিত দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান ফখরুল কায়েস শাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল সেখানে প্রায় দুইশো জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি বিষয়ে সোমবার সকালে ডিআরইওয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের অধীনে শুনি পারেন এই সময় 71 মুক্তি যুদ্ধের প্রসঙ্গে টেনে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন পৃথিবীর কোন দেশে বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি বলেন নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থা সংস্কার পরে দলীয় সরকার বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ দলীয় সরকার кайভার কারণে গত পঞ্চাশ বছর উর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারেনি যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান জামান ফুয়াদ তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন যেটা আছে সেটা অবশ্যই একটা গুড দেওয়া হয়েছে কিন্তু আমরা রিভাইস করতে বলবো অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি চৌদ্দ দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে এমনটি আশা রাজনীতিবিদদের কায়েস রাহাত দেশ টিভি ঢাকা দুর্নীতিমুক্ত দল হিসেবে মানুষের কাছে জামায়াত ইসলামের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার সম্পূর্ণ বায়োবিও সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে একথা বলেন তিনি বিপদে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নায়েবে আমির বলেন জমায়েদের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের উঁচু শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো তারাই বলেছে কোন সমস্যা নাই আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে পবিত্র ঈদে মিলাদুন নবী আজ দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে জশ্নে জুলুস আলোচনা সভা সহ নানা আয়োজন চোদ্দশো বছর আগে এই দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আগমন ঘটে হজরত মোহাম্মদ আলাইহি আলহি ওয়াসাল্লামের এ সময় বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন সমাজ ও রাষ্ট্রে কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশ্বনবীর জীবনী অনুসরণ জরুরি হাসান মাহমুদের রিপোর্ট বারোই রবিউলা হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহামের দুনিয়া আগমনের দিনটি স্মরণে সোমবার কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আঞ্জুমান আশেখান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে জন্ম নেন মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ এবং ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন তিনি বিশেষ মর্যাদাপূর্ণ দিনটি তেলাওয়াত নফল ইবাদত সহ নানা আয়োজনে অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা সকাল দশটার দিকে সেখান থেকে শুরু হয় যশনের জুলুজ শোভাযাত্রা দেড় হাজার বছর পরেও রাসুলের জীবনী এখনো শান্তি ও শৃঙ্খলায় সমান সমাদৃত জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য আদর্শ খুবই গুরুত্বপূর্ণ আমরা একদিন নিয়ে সব দিন যেন রাসুল আমাদের সঙ্গে থাকে সেই সুন্দরের সাথে আমরা থাকতে হবে সর্বোত্তম আমাদের চৈত্রবী হজরত মুস্তফা সাল্লাহাম তো আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমাদের প্রিয়নবীর আমাদের করব। দিনটিকে আনন্দের উপলক্ষ বানিয়েছেন শিশুরাও ঈদে মিলাদুন নবী উদযাপনের মধ্য দিয়ে রাসুলের আদর্শ আরো বিকশিত হবে বলে জানান অংশগ্রহণকারীরা হয়তো আমরা মদিনা শরীফে যেতে পারি না বা আমরা রেলি ভাবে কিন্তু এখানে আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করতে পারি যেভাবে উনি কষ্ট করে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন সেটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সাফল্যময়ী সাফল্য মন্ডিত করতে পারব কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আরামবাগ ফকিরাপুল পল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় পাঠ্যক্রমে রাসুলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম বাংলাদেশের মানুষ তারা প্রিয় নবীর আদর্শ শিখবে না তো শিখবে কার কাছে এই জন্য শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে কম্বলসারি করা উচিত রসুলে পাকের জীবন আদর্শ আর পাশাপাশি প্রিয় রসুলের যারা বেয়াদবি করবে রসুলে পাকের সম্মানকে নিয়ে যারা টানাটানি করবে রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে বিচার রেলিতে অংশ নেয় বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা এদিকে নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ সহকর্মীদের তথ্য চিত্রে টুম্পা আফরুজের প্রতিবেদন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে জশ্নে জুলুস সহ নানা আয়োজন করা হয় জুলুসে অংশ নিতে কেউ পায়ে হেঁটে কেউ মোটরসাইকেলে আবার কেউ ট্রাক কিংবা পিকআপ ভ্যানে চেপে ছুটে আসেন চট্টগ্রামের মুরাদপুরের দিকে ইয়ানবি সালাম ও আলাইকা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মুরাদপুর শহর দুই নম্বর গেট চকবাজার সহ বিভিন্ন এলাকা নারায়ণগঞ্জে সর্ববৃহৎ জশ্নে জুলুস শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ আল বাংলাদেশ আহলে ওয়াল জামাত প্রতি বছর এনে এবারও নারায়ণগঞ্জে আনন্দ মিছিল উদযাপন করছেন জশ্নে জুলুস ইদিমিলাদসুল্লা সাল্লামের এই শুভ আগমন উপলক্ষে করে আমি সমগ্র মুসলিম মিল্লাতকে অনুরোধ করবো একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে রসুলে পাকে রঙ্গেরঙ্গিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি নারায়ণগঞ্জের শীতলক্ষা এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকে বের হয় যশ্নে জুলুস প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সালাতু সালাম মিলাত কিয়াম ও দোয়ার মাধ্যমে শেষ হয়

ঈদে মিলাদন্নবী উপলক্ষে রাজশাহীতে বর্ণার্ডো শোভাযাত্রা করে বিভিন্ন সংগঠন নগরীর শিরোইল কলোনি কামারুজ্জামান চত্বর মালোপাড়া এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয় পবিত্র ঈদে মিলাদন্নবী উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশ নেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মালানা সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় রাষ্ট্রপতির সচিবগণ সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মিলাদে অংশ নেন নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে পানিবন্দি হয়ে চরম বিপাকে লাখো মানুষ এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া জানান মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত সহকর্মীদের পাঠানো ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে পানিবন্দি অন্তত আটাশ গ্রামের মানুষ মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা তলিয়ে গেছে পাঁচশো হেক্টর রোপা আমনের ফসলি জমি ও পঁয়ত্রিশ হেক্টর সবজি ক্ষেত ভেসে গেছে তিনশো বিশটি মাছের ঘের একশো আশি না দুশো বিঘে দুশো বিঘে ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকা সম্পাদ নষ্ট হয়ে যাচ্ছে মাছ শাক বেশি দুইশো বিঘে ঘের পিলাবিত হয়ে গেছে কোনো নেট পাটা কুটো ঠেক হয়নি বর্ষণে স্থবির খুলনার জনজীবন তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে রোডে কোনো কিছু নাই যে খালি গাড়ি নিয়ে দৌড়ি কোনো ভাড়া নাই কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার বাসাবাটি গোবরদিয়া নাগের বাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক বিপাকে নগরবাসী ঝর্নার পানিতে মানে টোটালে কোনো লোকজন কাস্টমারই আসতেছে না যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট মোল্লাহাট মোরেলগঞ্জ শরণখোলা খোলা কচুয়া মংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে এই তিন চার দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যা আছি সব জায়গায় ভেসে গেছে ঠিক আছে মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে এখন আমাদের খুব সমস্যা গবাদি পশু নিয়ে বিবাদে আছি এই আর ঘেরের কথা আর কি বলবো ঘেরের উপরে হাঁটু পানির উপরে গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় একশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বইছে দমকা হাওয়া ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না কোনো কাজ কাম করতে পারছে নি পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর ইনশাআল্লাহ এই আজকে রোদ উঠছে দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি রাঙামাটির সদর লংগদু নানিয়ার বরকল জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানিবন্দি অন্তত পনেরো হাজার মানুষ নিউজ ডেস্ক দেশ টিভি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন চিকিৎসকরা রাজনৈতিক মত পার্থক্য থাকায় বেশ বছর একই পোস্টে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আবির নুরুল ইসলাম বুলবুল সোমবার রাজধানীর বঙ্গমাতা শেখ মুজিব কনভেনশন হলে আয়োজিত ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মেলনে একথা বলেন এ সময় তালিকা করে এসব চিকিৎসকের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল এ সময় নৈতিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জাতি গঠনের সহযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি ত্রিশ বছর চাকরি করেন এখন পর্যন্ত সহকারী অধ্যাপক প্রভাষকগিরি যায় না এটা হতে পারে না এই বৈষম্য পিজিতে আমরা মেনে নেব না শুধু পিজি নয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তালিকা তৈরি করে উপযুক্ত পদক্ষেপ দ্রুততম সময়ের মধ্যে করে কর্তৃপক্ষকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন দুই নারী সহ তিনজন সোমবার সকাল সাড়ে দশটার দিকে জেলা সদরের সুরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা রেশমা খাতুন হাসিনা বেগম ও মোকসেদ মোল্লা জানা যায় রোববার সন্ধ্যায় ঝড়ে মোকসেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের উপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে তার থেকে গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় মোকসেদ কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টি জানতে না পেরে রাতভর খোঁজাখুঁজি করে সকাল সাড়ে দশটার দিকে মরদেহ দেখতে পায় পরে ওই তার থেকে মুকসেদকে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে রোববার ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল সোমবার প্রথমবারের মতো চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে লাল বলে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে তিনি বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের প্রতিবেদনে সদ্যই পাকিস্তানকে দুই টেস্ট সিরিজে হোয়াইট করেছে বাংলাদেশ সেই রেস্ট কাটাতে না কাটাতেই এবার ভারত সফরে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি সিরিজ খেলতে এখন চেন্নাইয়ে বাংলাদেশ দল টেস্ট সিরিজকে সামনে রেখে দেশে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা রোববার ভারতে পৌঁছেই কন্ডিশনে মানিয়ে নিতে সোমবার ম্যাচের ভেনিউ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল ব্যাটিং বোলিং উভয় বিভাগেই ঝরিয়েছেন ক্রিকেটাররা বেশ মনোযোগ দিয়েই নেটে ব্যাটিং করেছেন সাদমান ইসলাম জাকির হাসানরা আর নিবিষ্ট হয়ে বোলিংয়ে হাত ঘুরিয়েছেন তাসকিন খালেদ আহমেদ ও রানারা তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি আল হাসান কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি সেখান থেকে খুব শীঘ্রই দলে যুক্ত হবেন এই টাইগার অলরাউন্ডার এদিকে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ চন্দিকা সিংহে সঙ্গে যুক্ত হয়েছেন অন্যান্য বিদেশি কোচিং স্টাফরাও নেটে অনুশীলনে ব্যাটারদের বল সাহায্য করেছেন তারাও আগামী সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ সম্প্রতি পাকিস্তানকে বাংলা পর আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতবধের মিশন টাইগারদের সামনে রাফিউল ইসলাম রাতুল স্পোর্টস ডেস্ক দেশ টিভি শিরোনামগুলো জানিয়ে আরেকবার হত্যাগারের সাবেক মন্ত্রী নূর মাহবুব সীমান্তে আটক মোজামেল দত্তকে আনা হচ্ছে অনির্দিষ্টকাল মানবে না জনগণ বললেন মির্জা ফখরুল সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদে পবিত্র ইদি মিলনী উপলক্ষে যশ্ জুলুস আলোচনা সভাসহ নানা আয়োজন বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান ডানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা চরম বিপাকে পানিবন্দি লাখো মানুষ মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস এই ছিল এখনকার সংবাদটা পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ ডট ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দেশ টেলিভিশন অথবা অ্যাট দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন ধন্যবাদ সবাইকে